উদ্বোধনের পর থেকেই বাসবল ক্রিকেট নিয়ে আলোচনাটা সবসময় তুঙ্গে। প্রশংসার সময় যেন সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে প্রশংসা করছেন, আবার সমালোচনার বেলাতেও যেন সবাই মিলে একসাথে বাসবল ক্রিকেটের সমালোচনা করছেন। ফলে আলোচ্য বিষয়ের তালিকা থেকে কখনোই সরে না বাসবল। সম্প্রতি অ্যাশেজে ইংল্যান্ডের রোমাঞ্চে ঠাসা জয়ের পর আরও একবার ইতিবাচক কথাবার্তা হচ্ছে বাসবলকে ঘিরে। অ্যাশেজে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়েও 2-2 ব্যবধানে ড্র করেছে ইংলিশরা। মাঝে একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো 3-2 ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করে ফেলতো বেন স্টোকস বাহিনী। এমন সময়ে অন্য কোনো দলও ইংল্যান্ডের মতো বাসবল অ্যাপ্রোচে টেস্ট খেলতে পারবে কি না তা নিয়ে বেশ কথা হচ্ছে। কিন্তু অন্য দল যাই করুক, ভারত এইভাবে টেস্ট ক্রিকেট খেলতে পারবে না বলে মনে করেন দলটির অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিন। কেন পারবে না সেই ব্যাখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি একটা ভিডিওতে ভারত কেন বাসবল ক্রিকেট খেলতে পারবে না সেই ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন অশ্বিন। তিনি জানান, আমরা এখন বেশ ভালো টেস্ট ক্রিকেট খেলছি, কিন্তু শিগগিরই আমরা একটি পালাবদলের মধ্য দিয়ে যাব, তখন খেলাটা বেশ কঠিন হয়ে যাবে আমাদের জন্য, বেশ কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে। অশ্বিন আরও বলেন, ধরা যাক পালাবদলের সময়টাতে ভারত বাসবল ক্রিকেট খেলতে শুরু করলো, ধরা যাক কেউ একজন হ্যারি ব্রুকের মতো সব বলে মারতে গেল এবং আউট হলো, পরে আমরা টানা 2 ম্যাচে হেরে গেলাম, এরপর কি হবে? আমরা কি আর বাসবল ক্রিকেটের পক্ষে সাফাই গাইব? না, আমরা বরং একাদশ থেকে 4 জন ক্রিকেটারকে বাদ দিয়ে দিব। অশ্বিনের মতে এখনকার সংস্কৃতিটা এরকমই, ফলে আমরা অন্য কারো খেলার ধরনকে নকল করতে পারি না, শুধু এটি তাদের জন্য কাজ করেছে বলেই। এটি তাদের জন্য কাজ করেছে কারণ তাদের ম্যানেজমেন্ট এখানে পূর্ণ সমর্থন দিচ্ছে, তাদের নির্বাচকরাও ক্রিকেটারদের এভাবে খেলার জন্য উৎসাহ দিয়ে গেছে, এমনকি তাদের সমর্থক এবং ক্রিকেট প্রেমীরাও তাদের এই বাসবল ক্রিকেটকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা করতে পারি না। ভারতীয় ক্রিকেট দলের উপর সমর্থকদের প্রত্যাশার চাপটা একটু বেশি, ফলে ব্যর্থ হলে এই সমালোচনার ঝড় বয়ে যাবে দল সংশ্লিষ্ট সকলের উপর দিয়েই। অতীতেও বহুবার ঘটেছে এমন ঘটনা। অশ্বিন হয়তো সেসব কারণে ভারতকে বাসবল ক্রিকেট খেলতে দেখতে চান না। আসন্ন বিশ্বকাপে ঘরের মাঠে হওয়ায় সেখানেও দলের উপর বেশ চাপ থাকবে বলে মনে করেন অশ্বিন। বিশ্বকাপ প্রসঙ্গে অশ্বিন বলেন, 2023 বিশ্বকাপে আমাদের দলকে ইতিবাচকতার মাধ্যমে পাঠানো হোক, এটি আমার একমাত্র অনুরোধ। আগামী 5 অক্টোবর ভারতে বসছে এবারের ওয়ান ডে বিশ্বকাপের আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে 19 নভেম্বর।